Hey guys, what's up? কি অবস্থা সবার? তো বড় বড় মত চলে আসলাম আমি আপিন আহমেদ। দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার, চোখে ঘুম ঘুম ভাব। তো ঘুম থেকে উঠে গেলাম, সবাই বলতেছে কিসের নাকি স্নো টনো পড়ছে। তো আপনাদের তো দেখাবো কি অবস্থা বাইরের। উফ, তো আপনারা ওয়েট করেন, ওয়েট এন্ড সি, আমিও বাইরে যাই আর আপনাদের উপভোগ করাই কি হয়েছে বাইরে, আসলে কি পড়ছে নাকি সবাই মজা নিচ্ছে আমার সাথে। সো ওয়েট এন্ড সি, সো দেখি কি অবস্থা। ও মাই গড ম্যান, এগুলো কি হয়েছে, ইন্না লিল্লাহ। সো এটা হচ্ছে আমার বাসার নেবারহুড এন্ড দেখছেন কি অবস্থা বাইরের প্লেস, বরফ টরফ পরে। ও ম্যান, আমি একটু বাইরে দেখি, আর একটু গেটটা খুলে নেই। ওয়াও, দেখছেন এটা আমার বাইরের নেবারহুড অ্যান্ড বরফ টরফ পরে কি অবস্থা হয়েছে গাড়িতে। ও সেই সেই অবস্থা না, আর এই যে গাড়ির এগুলা কি অবস্থা হয়েছে বরফ পরে। আমি সবাই বলতেছে আমি বের হই নাই, সবাই বলতেছে যে বাইরে অবস্থা পুরাই খারাপ। আমি বলছি কি হয়েছে, ও সে লাগতেছে সে যে গাড়ি মার্সিডিজ, মার্সিডিজ গাড়ি পুরো ঢেকে গেছে আর বাইরের অবস্থা প্রচুর খারাপ বরফ পড়ে। ওয়া, দেখতে দেখতে পারতেছেন আর আমি কথাই বলতে পারতেছি না। এইদিকে দেখেন কি অবস্থা, সব গাড়ি বরফে ঢেকে গেছে। সো এই যে আজকে থেকে বরফ পড়া ফুল স্টার্ট হয়ে গেছে, এখন আর থামবে না, এখন পড়তেই থাকবে। ওই দেখেন, ও সেই না, আর এখানেও আছি আমি, আমার এই বরফে দেখা যাইতেছে না, সব কিছু ঢাকে গেছে বরফে। সেই গাড়ি চলতেছে অ্যান্ড কি বলবো, বরফ প্রতিদিন পড়বে, প্রতিদিন পড়বে, প্লাস সামনেও পড়তেছে। কালকে রাতে আমি একটা আমার স্টোরি দিয়েছিলাম বরফ পড়ার, সো এমনই আর কি। অ্যান্ড এই যে কি একটা অবস্থা, জাস্ট স্টার্ট হয়ে গেছে সিম্পল, আমি আর আমার হাত পাও কাঁপতেছে এমন অবস্থা। এই যে গাড়ি টাড়ির কী অবস্থা, হ্যাঁ রাস্তাঘাট এগুলো জাস্ট সিম্পলভাবে পড়তেছে, এই যে এখন স্টার্ট হয়েছে, এখন থেকে পড়া শুরু হয়ে গেছে আর কি। আর এই যে আমি সামনে, আমি ঘুম থেকে উঠছি, উঠেই চলে আসছি আর নিউ জ্যাকেট পরছি, কালকে এটা বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়ে দিছে। সো এটাই পরে ভিডিওটা মেক করে ফেললাম, দেখি কি অবস্থা, আর আপনাদের জাস্ট দেখানোর জন্য বরফ টরফের কি অবস্থা এটাই। অ্যান্ড আচ্ছা, কোনো ইনফরমেশন ভিডিও করছি না, জাস্ট একটা কি বলে স্নোর ভিডিও দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। আমার উপরে এতিমের মতো লাগতেছে, বিকজ লাগারই কথা, আমি একটা র ভিডিও দিচ্ছি, কোনো গেট আপ ফুল না, কোনো কিছু না, জাস্ট র স্নোর কী অবস্থা এটা দেখার জন্য আপনাদেরকে। সো মেবি আপনাদেরকে আমি এনজয় করাতে পেরেছি বা হচ্ছে দেখাতে পেরেছি কী অবস্থা আর্মেনিয়ার ওয়েদারের। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে, আমি এখন থেকে আর সাবস্ক্রাইবের কথা বলবো না, আপনারাই অটো সাবস্ক্রাইব করে দেবেন বিকজ যদি ভিডিও ভালো লেগে থাকে। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।